গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মাদক বিরোধী অভিযান, সেই অভিযানের অংশ হিসাবে আমাদের ঝিনাইদহ চার আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনআনোয়ার আজিম মান্নান এমপি আমাদের পৌর পরিষদে নির্দেশনা দিয়েছেন, কালীগঞ্জ শহরে যতগুলো মাদকের স্পট আছে, মাদক বিক্রেতা আছে, এদেরকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য তার এই ধারাবাহিকতা হিসাবে এই কিছু সময় আগেই আমি পৌর পরিষদের থেকে পরিচ্ছন্ন কর্মী নিয়ে আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় একটি মাদকের আখড়া ইতিমধ্যে আমি উচ্ছেদ করলাম। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে এই মাদকের আখড়াগুলো কে পরিচালনা করে এবং এলাকার মানুষ যারা ভাড়া দেয়, এই যে সাবেক মেয়র মুস্তাফিজুর রহমান বিজুর ভাই এই মাদকের আখড়াগুলো পরিচালনা করে, ইতিমধ্যে এটা আমার কথা না, এটা এলাকার পাবলিকের কথা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তো এই ধরনের মাদকের আখড়া আমরা অব্যাহত রাখবো উচ্ছেদের জন্য, তো আপনাদের সবাইকে আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।